नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, तुम्हारा सकले ही जानो आज के आईएसएल प्रथम अवे मैच खेलते नाम जे मोहनबागान, जेखने तादेर प्रतिपक्ष होच्छे चेन्नई एफसी। तो ये मैचटा किन्तु रात्रि आठटा थेके चेन्नई किन्तु होते चलेछे। तो मौसुमेर प्रथम अवे मैचे किन्तु मोहनबागानेर जोन्नो सुखबर एटाई जे आजके किन्तु नतून अवे जार्सी आसछे। आजके नतून अवे जार्सी गाए चापिएई सरासरि किन्तु माठे नेमे पड़बे सबुज मेरुन प्लेयाररा। तो मैचेर समय एकदम नतून अवे जार्सिटाई किन्तु रिविल हो जाए। तो आजकल मैचटा शुधुमात्र मोहनबागान और चेन्नईर मध्य ही नय, टेबिल टपार भार्सेस टेबिल बटमेर टीमर साथे किन्तु खेला। माने मोहनबागान एखन टेबिल टपे रही है, चेन्नई एफसी तारा दुखाना मैच खेले दुखानाते ही हेरेछे एवं तारा किन्तु टेबिल बटमे रही है। सबथेके बड़ो कथा हच्छे चेन्नई एखनो अब्दि एकटा गोल करते पारेनि, आईएसएल एर दुखाना मैच खेलेछे, दुखाना मैचे एखनो अब्दि खाताई खुलते पारेनि। आर आजकेर मैचेर फ्री लाइव लिंकओ किन्तु आमि तोमादेर साथे शेयार करब, जेखान थेके तोमरा सम्पूर्ण बिनामूल्ये किन्तु पुरो मैचेर लाइव देखते পাবে। তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, এই ভিডিওর কমেন্ট বক্সে মানে পিন কমেন্ট বক্সেও কিন্তু আমি শেয়ার করে দেবো। তো এবার আসছি দুই দলের প্লেইং ইলেভেনে। তো বন্ধুরা, চেন্নাই এফসি তারা কিন্তু 4-2-3-1 ফরমেশনেই দল নামাবে। আজকের ম্যাচে জেতার জন্য তারা কিন্তু আপামরভাবে ঝাঁপাবে, ঘরের মাঠে খেলা কখনোই কিন্তু তারা হারতে চাইবে না। তো এবার আসছি প্লেইং ইলেভেনে। তো গোলকিপারে খেলবেন সৌমিক মিত্র, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে যেসুরাজ, লেফট ব্যাকে আকাশ সাংওয়ান, সেন্টার ব্যাকে বিকাশ ইয়ামনাম এবং কিরকোভিচ, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আয়ুষ অধিকারী ও ক্রিশ্চিয়ান বার্টোসিও, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার নিংথই মিতেই, লেফট মিডফিল্ডার ফারুক চৌধুরী, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল কিভিলারো, একজন ফরওয়ার্ডস কোনর শিল্ড। তো এইরকম কিন্তু হতে পারে চেন্নাই এফসির প্লেইং ইলেভেন। এবার হচ্ছে মোহনবাগানের। তো মোহনবাগান কিন্তু তাদের উইনিং ফরমেশান 3-5-2 ফরমেশানেই দল নামাবে, যেখানে গোলকিপার ভিশাল কাইট, তিনজন ডিফেন্ডার আনোয়ার আলী, হেক্টর উস্তে এবং সুভাষিস বোস, পাঁচজন মিডফিল্ডার, রাইট উইং ব্যাকে খেলবেন মনবীর সিং, লেফট উইং ব্যাকে লিস্টন কোলাসো, সেন্টার মিডফিল্ডে হুগো বুমো, সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা, দুজন ফরওয়ার্ডস দিমিত্রি পেত্তাদোস এবং জেসন কামিন্স। তো এইরকম কিন্তু দল নামাতে পারে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। তো তোমাদের মতে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।